টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে স্যামসাং কোম্পানির একটি বাটন ফোন। ফোনটির মডেল হচ্ছে L270। এই সেটটি প্রবলেম হচ্ছে ফুল শর্ট। তো আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করেছি, তো চেক করার পরে দেখেছি যে আমাদের সেটটি ফুল শর্ট। তো এখন আমি সেটটি আপনাদের বোঝার স্বার্থে আমি সেটটি আগেই খুলে নিয়েছি। তো এখন আমি এই ফুল শর্টটি ফাইন্ড আউট করব। তো আমি সেটটি যেহেতু খুলে নিয়েছি, সেটটি এ পর্যন্ত খোলাও পড়ে নাই। তো আমি যে ফার্স্ট টাইমে খুলেছি, তো আইসিতে কোনো প্রকার কাজ করা নাই। তো আমি এখন এটাকে ফুল শর্ট ফাইন আউট করব। তো আমার কাছে আপাতত শর্ট কিলার বানানো হাতে একটা শর্ট কিলার আছে, ব্যাটারি সার্কিট ভেঙে আমি শর্ট কিলার বানাইছি। তো আমি আজকে এই শর্ট কিলার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের কোন পার্টসটি শর্ট এবং কোন আইসিটা শর্ট। তো প্রথমত আমি কানেক্টারের পিছনে একটি ডাউট আছে, আমি ওই ডাউটটি আমি কোনো পার্টসই তুলবো না। আগে দেখবো যে আসলে আমাদের ফুল শর্টটি কোন থেকে আসে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার কাছে হালকা একটু থিনার দিয়ে নেই, কারণ হালকা থিনার দিলে মাদারবোর্ডটি গরম হবে না এবং ধোঁয়া উড়বে, টের পাবো যে আসলে আমাদের ওই পার্টসটি সমস্যা। তো প্রথমত দেখি, প্রথমত আমি তো দেখেন, এই যে লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে এই পাশে কানেক্টরের কাছে একটি ডাউট আছে। এই দেখেন, এই যে ডাউটটি আসলে এই যে ডাউটটি প্রবলেম। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, কারণ আমি একটু থিনার বেশি করে দিই, তাহলে ধোঁয়া বেশি উঠবে না, তাহলে আপনারা দেখতে পারবেন না যে আসলে কোন পার্টসটি সমস্যা। দেখা আপনারা দেখেন, অনেক ধোঁয়া উঠবে দেখবেন। দেখেন এই যে এই পার্টসটি সমস্যা। তো এখান থেকে আমি যে এই পার্টসটি ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর সাথে সাথে আমাদের ফুল শর্টটি আশা করি আমাদের ফাইন আউট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা, এই পার্টসটি সমস্যা ছিল। তো এই দেখেন, এখান থেকে আমি ডাউটটি এখান থেকে তুলে ফেলব। তো আশা করি আমাদের এই ডাউটটি তুলে ফেলার কারণেই আমাদের ফুল শর্টটি ফাইন আউট হয়ে যাবে। তো এখন আমি মিটারদের চেক করে দেখব এবং পাওয়ার সাপ্লাইদের চেক করে দেখবো যে আমাদের ফুল শর্টটি ফাইন আউট হয়ে গেছে না। তো আমাদের ফুল শর্টটি ফাইন আউট হয়ে গেছে, তো এখন আমি সেটটি চালু করব। তো আসলে ব্যাটারিতে চার্জ আছে কি না এটাও আমি জানি না। তো যদি চার্জ থাকে অবশ্যই সেটটি চালু হবে। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সেটটি চালু হয়েছে এবং আমাদের ফুল শর্টটি আমরা এইভাবে, আপনারা টেকনিশিয়ান ভাইরা এইভাবে ফুল শর্টটি ফাইন আউট করবেন। তো দেখেন এই যে আমাদের চার্জটা উঠতেছে, চার্জিং কেবলটা আমি ঢোকানোর পরে দেখতেছি আমার চার্জ উঠতেছে। তো আসলে আপনারা টেকনিশিয়ান ভাইরা এইভাবে ফুল শর্টটি ফাইন আউট করবেন। তো আসলে টেকনিশিয়ান ভাইরা, আমার ভিডিওটি আসলে আপনারা বুঝতে পারেন কি না, আর আমি বাংলা কথা বলি, হিন্দি না, আরবি না, ফার্সি না, বাংলাদেশের মানুষ আমি বাংলা কথা বলি। তো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এর চেয়েও ভালো ভালো ভিডিও জানিয়ে আপনাদের মাঝে উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।